Hello guys, welcome back for my channel. আজকে চলে এসেছি আবার নতুন একটা ভয়েস ওভার নিয়ে। আর তোমরা জানো ভয়েস ওভার শুধুমাত্র কিন্তু গল্পে হয় না, ভয়েস ওভার কিন্তু কবিতাতেও হয়। আর যারা কবিতা করে তারা কিন্তু একজন অসামান্য ভয়েস আর্টিস্ট। আর আজকে রবীন্দ্রনাথ ঠাকুরের একটা কবিতায় আমি ভয়েস ওভার করব, লুকোচুরি। চলো, কিন্তু কিছু কিছু ভয়েসে কিন্তু এক্সপ্রেশন দিতে হয়। আমি একজন ভয়েস আর্টিস্ট হিসেবে বলছি, এক একজনের মতামত এক এক রকম হয়। ওকে, নমস্কার। কবি রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত লুকোচুরি। আমি যদি দুষ্টুমি করে চাপার গাছে চাপা হয়ে ফুটি ভোরের বেলা, মাগো ডালের পরে কচি পাতায় করি লুটোপুটি, তবে তুমি আমার কাছে হারো, তখন কি মা চিনতে আমায় পারো, তুমি ডাকো খোকা কোথায় ওরে, আমি শুধু হাসি চুপটি করে, যখন তুমি থাকবে যে কাজ নিয়ে সবই আমি দেখবো নয়ন মেলে, স্নানটি করে চাপার তলা দিয়ে আসবে তুমি পিঠেতে চুল ফেলে, এখান দিয়ে পূজোর ঘরে যাবে, দূরের থেকে ফুলের গন্ধ পাবে, তখন তুমি বুঝতে পারবে না সে তোমার খোকার গায়ের গন্ধ আসি, দুপুরবেলা মহাভারত হাতে বসবে তুমি সবার খাওয়া হলে, গাছের ছায়া ঘরের জানলাতে পড়বে এসে তোমার পিঠে কোলে, আমি তোমার ছোট্ট ছায়াখানি দোলাবো তোর পোয়ের পরে আনি, তখন তুমি বুঝতে পারবে না সে তোমার চোখে খোকার ছায়া ভাসে, সন্ধেবেলা প্রদীপখানি জেলে, যখন তুমি যাবে গোয়াল ঘরে তখন আমি ফুলের খেলা খেলে, টুপ করে মা পড়ব ভুয়ে কুছরে, আবার আমি তোমার খোকা হব, গল্প বলো তোমায় গিয়ে কব, তুমি বলবে দুষ্টু চিলি কোথা, আমি বলবো না সে কথা। নমস্কার। আজকের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো আমার চ্যানেলকে। আর তোমরা অবশ্যই বলো তোমরা কী রকমের ভিডিও চাও, তোমরা ভয়েস ওভার গল্প হিসেবে চাও না ভয়েস ডাবিং চাও। ওকে, আজকের মতো।